বিখ্যাত হকি খেলোয়াড় ধ্যানচাঁদের 117তম জন্মদিবস উপলক্ষে 29শে অগস্ট আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয় সারা দেশে। বীরভূম জেলার বোলপুর থানার মুলুক গ্রামের সন্নিকটে ভারত সেবাশ্রম সংঘের পরিচালনায় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় সোমবার। ভারত সেবাশ্রম সংঘের ছাত্ররা ছাড়াও দুটি মহিলা ফুটবল দল অংশগ্রহণ করে। Infrastructure and benefited of the STST economically weaker section of the school. তোমাদের দেখলে বুঝতে পারবে না তোমার তো ভয় আছে তুমি আমি দিয়েছিলাম 100 যেটা আছে সব কিন্তু খেলা শেষে প্রত্যেক খেলোয়াড়কে একটি মেডেল এবং বিজয়ী ও বিজেতা দলকে ট্রফি দেয়া হয়। ভারত সেবাশ্রম সংঘের মহারাজ জানান, এই সেবাশ্রমে 250 জন আদিবাসী ছাত্র পড়াশোনা করে। পড়াশোনার সাথে খেলাধুলা অত্যন্ত জরুরি বলে মহারাজ জানান। জাতীয় 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস, এই উপলক্ষে সারা ভারতবর্ষে প্রান্তে প্রান্তে বিভিন্নভাবে উদযাপিত হচ্ছে। আমরা ভারত সেবাশ্রম সংঘ মুলুক আসরের পক্ষ থেকে ফুটবল খেলার মধ্য দিয়ে এই দিনটা উদযাপন করছি। আশ্রমের মূলত আশ্রমের যে আদিবাসী প্রায় 250 ছেলে থাকে তারাই খেলছে, আর দুটি মহিলা মেয়েদের আর কি খেলা, একটা হচ্ছে বাহিরি উচ্চ বিদ্যালয় কি বজুসুন্দর উচ্চ বিদ্যালয়, আর একটা হচ্ছে আপনার সুভাষপল্লী শান্তিনিকেতন, এই দুটি মেয়ে। এটা তো খুব প্রয়োজন। আজকে আমাদের শাস্ত্রে বলছে যে শরীর মাধ্যম খলু ধর্ম সাধারণ, শরীর যদি সুস্থ বলিষ্ঠ না হয় তাহলে কিন্তু কোনো কাজই করা যাবে না। সে ঋষিরা বলে গেছেন আমাদের
যে সাধন ভজন করতে গিয়ে দেখলেন যে সাধন ভজনও করা যায়, সাধন ভজনও কেন, যে কোনো কাজ পড়াশুনো যে যা কাজের সঙ্গে যুক্ত আছে তা সুস্থভাবে করতে গেলে শরীরকে সুস্থ এবং বলিষ্ঠ রাখতে হবে। এই জন্য এখনকার ডাক্তাররাও বলছেন যে চিকিৎসার সঙ্গে সঙ্গে শরীরচর্চা করুন, এটা আমাদের খুব প্রয়োজন। সেই জন্যেই হ্যাঁ প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, সবাইকে বাচ্চাদের উৎসাহিত করা, প্রাইজ ওই প্রত্যেককে একটা করে মেডেল দেওয়া হবে, আর একটা করে ওই ট্রফি যেটা দেওয়া হয় সেটা দেওয়া হবে। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।